প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ রাতের মাটির গান। এবং শনিবার রাতে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির গানগুলো নিয়ে আপনাদের জন্য হাজির হই সরাসরি, আজও তাই। এবং আপনাদের সাথে উপস্থাপনে রয়েছে আমি ইভান, এবং আজ আমাদের সাথে গান শোনানোর জন্য স্টুডিওতে এসেছেন প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার। তার সাথে আমরা কথা বলবো এবং তার গানগুলো শুনবো। চলুন দর্শক, আজকের আয়োজন শুরু করা যাক। দিদি স্বাগত, কেমন আছেন? খুব ভালো। আজকে আপনার গান শুনবো, আজকে কি লালন সঙ্গীতই শুনবো নাকি আরও কিছু গান শুনবো? লালন সাজির গান করবো, লালন সাজির গানের পাশাপাশি আরও গীতিকবি যারা আছেন, মরমে গীতিকবি, তাদের গানও আমি শোনাবার চেষ্টা করব আর কি। আচ্ছা, তাহলে আমরা একটা গান দিয়ে শুরু করি। শুরুতে একেবারে প্রথমই কোন গানটা শুনছি? আমি লালন সাজিকেই স্মরণ করছি, লালন সাজির গান দিয়েই শুরু করছি, কারণ আর কয়েকদিন পরেই আমাদের লালন সাজির সেই তিন দিন চার দিন ব্যাপী যে উৎসব শুরু হচ্ছে, তো আমি প্রথমেই তাকে স্মরণ করেই তার গান দিয়ে শুরু করছি। চলুন। প্রার্থনা একটা সঙ্গীত, লালন সাজির প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করছি। তুমি নিজ গুণে শ্রীচর
বরাবরই আপনার গান আমাদের ভালো লাগে, আজকেও ভালো লাগছে, যেরকম ভালো লাগছে আপনাকে দেখতে। দিদি, গড়াই নদীর ভূমিকা আপনার জীবনে আসলে কতটা? গড়াই নদীর ভূমিকা আমার জীবনে অনেকটা। কিরকম সেটা? মানে একেবারেই সেই গড়াই নদীর পাড়ে আমার বাড়ি, একেবারে পাড়ির উপরে, কিন্তু কুষ্টিয়াতে। হ্যাঁ, কুমারখালীতে। কুমারখালীতে তো সেই
সেখানেই আমার জন্ম, সেই বাড়িতেই, সেই কুণ্ডুপাড়া কুমারখালি, সেই নদীর পাড়ে, গড়াই নদীর পাড়ে, সেখানেই আমার জন্মস্থান এবং সেখান থেকেই আমার আস্তে আস্তে বেড়ে ওঠা। এই যে লালনের গান গাওয়া, লালন সাজির জিনিস বলি, একেবারে সঙ্গীত পরিবারেই আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা বলবো অল্প অল্প করে, কিন্তু এই যে লালন সাজির গান করা, সেটার পিছনেও গড়াইয়ের ভূমিকা আছে কিনা? নিশ্চয়ই। আচ্ছা, একেবারে সেই নদীর স্রোতের মতো, সেই লালন সাজির আকরা বাড়িও কিন্তু সেই নদীর পাড়েই একদম। তো আমার মনে হয় যে সেই সেই পথ ধরেই হয়তো আমার সেই নদীর ওই স্রোতের মতোই হয়তো আমিও ভাসতে ভাসতে সেই লালন সাজির গানের মধ্যেই। এবং আমার 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 মনে হচ্ছে পুরোটা আপনি এখন আসলে সেখানে ফিরে গেছেন, সেই নস্টালজিয়া আপনার চোখে মুখে দেখতে পাচ্ছি। পরের গানটা শুনবো, তার আগে ছোট করে একটু শুনবো গড়াই কি। ছোটবেলায় তো অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন কি আগের মতো নিশ্চয়ই নাই? দুঃখ হয় কিনা একটু? এখন আগের মতো নেই, একেবারেই মানে শুকিয়ে গেছে এবং প্রচুর ঘর বাড়ি এই গড়াই নদী খেয়েছে, যেটা সত্যি কথা। আমার পৈতৃক বাড়ি যেটা, সেটা হচ্ছে যে কুমারখালী থেকে নদীর ওই পাড়টা, সেখানে হচ্ছে চাপড়া ভারলা গ্রাম বলে আর কি, সেখানে আমার বাবার একেবারে মানে জন্মস্থান এবং সেখানেই আমাদের বাড়ি ছিল। সেই আমলে জমিদার বাড়ি এবং বিশাল দালান বাড়ি ছিল। আমরা যদিও দেখিনি, আমার ঠাকুরমার মুখে শোনা, বাবার কাছে গল্প শোনা, তো সেটা একেবারে নদী গর্ভে একেবারে সেই গর্ভে বিলীন। এবং সেটা যখন যায়, তারপরে নদীর এই পারে এসে আবার নতুন করে বসতি করা, কুমারখালীতে আবার নতুন করে বাড়ি কিনে এখন সেটাও একেবারেই পাড়ির উপরে। আচ্ছা, এরকম ছোট ছোট করে গল্প আমরা করব, কিন্তু গানটা মিস করতে চাই না। আর একটা গান বরং শুনে নেই, এখন কোনটা শুনবো? এখন লালন সাজির আরেকটা গান, সিন্নি খাওয়ার লোভ যার আছে, কারণ এই আর কয়দিন পরেই একেবারে মিলন মেলা শুরু হবে, এবং সিন্নি খাওয়ার মানে একেবারে ছড়াছড়ি। তো আমি সেই গানটা একটু গেয়ে শোনাই। Thank you.
মানে শিন্নি খাওয়ার অভিজ্ঞতা আমার আছে, আর এই গানটা শুনতে শুনতে একটু মানে লোভও লাগছে, অনেকদিন খাই না এবং দরগাগুলোতে তাহলে আর কয়েকদিন মাত্র হাতে গোনা, কয়েকদিন পরে ওখানে গেলে অনেক শিন্নি খাওয়া যাবে। আচ্ছা দিদি, ওই প্রসঙ্গে একটু বলি যে গড়াইয়ের প্রতি কি তাহলে অভিমান আপনার আছে যেহেতু পিতৃবাড়িটি? না, কোনো অভিমান নেই, এটা কিন্তু নেই। এটা সত্যি একটা ভালো একটা প্রশ্ন, এবং এরকম প্রশ্ন কিন্তু আমাকে কেউ করেই নি, ভীষণ ভালো লাগলো। আমার কিন্তু কোনো দুঃখ নেই, কারণ আমি ওই বাড়িটা মানে আমাদের যে পৈতৃক বাড়ি যেটা, সেটা কিন্তু কখনো আমি দেখিনি, চোখে দেখিনি, শুনেছি, আমি শুধু গল্পই শুনেছি। সেখানে মানে অনেক বড় বাড়ি ছিল, সেই আমলে দালান বাড়ি এবং জমিদার বাড়ি যেটা বলে, সেই গল্প শুনতাম যে তখন তো পাখার যুগ ছিল না, এরকম ইলেকট্রিসিটি যুগ ছিল না, তখন টানা পাখা, অনেক বড় বড় নাকি টানা পাখা থাকতো, হাতে টানা, মানে এদিকে দুজন ওদিকে দুজন, এদিকে দুজন ওদিকে দুজন, এইভাবে টানতো। আমার ঠাকুরদা ওনারা সব বসে থাকতো প্রজাদের নিয়ে, তখন মিটিং টিটিং হতো তাদের জমি জমার খাজনা পাতির কথা, তো সেই গল্পগুলো আসলে শুনেছি তো, চোখে তো দেখিনি, কাজেই ওই দুঃখটা আমার ভিতরে আসে না। এরকম একটি লোভনীয় গানের পরে এত দারুণ সব কথার পর আর একটা গান বোধহয় শুনতে বেশ ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, গান কোনটা শুনছি এখন? এবার লালন সাজির আমি আর একটা গান গাইছি, এই গানটিও খুবই খুবই মানে কি বলবো, একটা ভালো গান এবং ভালো কথা। আমরা সব সময় কিন্তু কাজকর্ম যাই করি, দোটানার মধ্যে থাকি আমরা, এবং এই সময় অনেক বেশি, তাই না? আমরা দোটানার মধ্যে থাকি যে কোনটা করা উচিত আমাদের, কোনটা করা উচিত নয়। তো সেই জায়গা থেকেই লালন সাজির একটা গান, এবং খুব লোভনীয় একটা গান। আচ্ছা, এই গানটা খেয়াল করে শুনতে হবে তাহলে। দোটানাতে ভাবছি বসে, ভাবছি বসে ওই ভাবনা কি করি, কোন পথে যায় করি, কোন পথে যায়।
একটা বিষয় নিয়ে আমার মধ্যে কোনো দোটানা নাই, এটা আমার বিশ্বাস, আমার পার্সোনাল ওপিনিয়ন যে দর্শকরা আপনার গান ভীষণ পছন্দ করছে। এই গানের আগে একটু বলি, এই কথাটা অবশ্য অনেক জায়গায় শুনেছি বলেছেন, তারপর মাটির গানে আরেকবার একটু শুনি যে আপনার বাবা তো চাইতেন যে আপনি নজরুল গীতি করেন কিন্তু লালন গীতি করলেন, এটা কেন? ওই যে প্রথমে বললেন না যে আপনাকে ওই যে গড়াই নদী আপনাকে টানে কিনা, আমার মনে হয় যে ওই গড়াই নদীর একটা টান আছে। তারপরে আমার কুমারখালী কুষ্টিয়া জেলার একটা টান আছে, মাটিরও তো একটা টান থাকে, তার পরিবেশের একটা ব্যাপার আছে। তারপরে ছোটবেলা থেকেই আমি আমার মানে বুদ্ধি পড়ার পর থেকেই আমি দেখে আসছি, তো আমার ঘরে এই এই ফকিরদের নিয়ে আনাগোনা এবং প্রতিনিয়তই এইগুলো গান চলছে। তো বাবাও লালন সাজির গান করেন, লোকগান করেন, তো এগুলোর মধ্যেই তো আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। তো তারপরে যে বাবার ইচ্ছা যেটা বললেন আর কি, তো প্রথমে দিয়েছিলেন বাবা, নজরুল পরিষদে ভর্তি করে দিলেন। আমার নজরুল গানের শিক্ষক হচ্ছে মোহাম্মদ ইয়াকুব আলী খান, আমি আজকে ওনাকেও স্মরণ করছি। এবং প্রথমে তো বাবার কাছে আমার সেই গানটির কথা এখনো মনে আছে, যে গানটি দিয়ে আমাকে প্রথম হারমোনিয়ামটা ধরানো হলো, কাননগিরি সিন্ধু পার ফিরিনু পথিক দেশ বিদেশ। তো দিদি এক্ষেত্রে বাবা কি কিছু কষ্ট পেয়েছিলেন, তার কথা শুনলেন না? কষ্ট পাননি, তারপর দিয়েছিলেন বাবা, আমি শিখছি কিন্তু, হ্যাঁ আমি নজরুলের গান শিখছি। তারপরে এই শিখতে শিখতেই কখন আমার মনের অজান্তেই এই লোকগানের দিকে এবং এই সাজির গানের দিকে আমাকে টেনে ফেলে, আমি এটা 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 আসলে আমার মনের অজান্তে হয়ে গেছে, এটা আমি নিজেও জানি না, আমি বলতেও পারবো না সেটা। আচ্ছা বুঝতে পারছি, আসলে এটাই ওই যে বললেন যে চারপাশের পরিবেশের যে একটা বিষয় সেই থেকে শুরু। আমার আমার বাড়ির একেবারেই কোলটা ঘেরেই কাঙাল হরিনাথ মজুমদারের নাম শুনেছেন, তার সেই বাড়ি, সেগুলোর বিষয়গুলো আসলে ছিল, সেগুলোর বিষয় তো প্রভাব ফেলেছে আপনার। তারপরে তার কিছুটা দূরে গেলে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, তার কিছুটা দূরে গেলে মীর মোশাররফ হোসেন ওনার বাড়ি, তার কিছুটা দূর এগোলেই লালন সাজির আখড়া বাড়ি, এরকম অনেক আরো আছে না। সেই ঘটনাগুলোর প্রভাবেই আসলে আমাদেরও ভালো লাগছে যে আপনাকে পেয়েছি আমরা এভাবে। তো আরেকটা গান এখন শুনি। আচ্ছা তো এবার আমি একটু অনুরোধের গান রয়েছে দুই একটা, তো রাধারমণের গান একটু চলে যাচ্ছি, এবার একটু রাধারমণের গান গাই। Thank you.
রাত যেভাবে বাড়ছে গান শুনতে ভালো লাগার অনুভূতিও সেভাবে বাড়ছে। কথা এবার বলতে চাই না, পরের গানটাই শুনে নিতে চাই। রাধারমণের গানেই যাচ্ছি। আচ্ছা, কেমন লাগছে দিদি, মানে গাইতে কেমন লাগছে আজকে মাটির গানে এসে? খুব ভালো, মাটির গানে এসে খুবই ভালো লাগছে। এবং আপনাকে পেয়ে আমাদের ভালো লাগছে, এবং অপেক্ষা আছি যে এরপর কোন গানটা আমরা শুনবো। আচ্ছা, এবার আমি আবার আর একটি রাধারমণের গানে যাচ্ছি। এই গানটিও খুব জনপ্রিয় একটি গান, জনপ্রিয় একটি গান। এই গানটিতে আমি চলে যাচ্ছি। আচ্ছা, জলে যাইও না গো রাই,
সরাসরি গান শোনার এই একটা আনন্দ, মানে রেকর্ডিং গান শোনার থেকে সরাসরি যখন আমরা শুনতে পাই এরকম একটা ভিন্ন রকম পরিবেশনা মাঝে মাঝে পেয়ে যাই, ভালো লাগছে শুনতে। আমার মাথায় একটা প্রশ্ন এসেছে, একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু লালন সাঁইজির সেই প্রভাব আপনার জীবনে পুরোপুরি আছে, লালন সাঁইজির কোন জীবন দর্শনটা আপনাকে সবচেয়ে বেশি আসলে টানে বা আকর্ষণ করে? খুব ভালো একটা মানে প্রশ্ন। লালন সাঁইজির তার যে গানের যে কথাগুলো এবং তার সুরের যে তার যে ধারাটা, মানে সবচেয়ে বড় কথা লালন সাঁইজির গানের যে একেবারে মানে কথাগুলোর যে একদম পরিপাটি করে একদম তার লিখনী এবং তার সুর, সেই সুরটাকেই মানে আমার মানে বেশি টানে টানে। আপনার আজকে আমি মানে যখন শুনি, আমাদের তো শুনতেই হয়, তারপরে নিজেদের এখনো সেই সংগ্রহ করতে হয় গান, তো যখন মানে ওদের মুখে যখন শুনি না, ওই বাউলরা যখন গায় সেই বায়া একতারা নিয়ে, সেটা আসলে একেবারে মানে আলাদা একটা ব্যাপার। মানে সেখানে একটা কি যে একটা সৃষ্টি হয়, এটা আসলে মানে ওখানে না গেলে সেটা বোঝা যায় না, বোঝা যায় না দিদি। শেষ করেন আপনি। তো সেই সেই জিনিসগুলোই আসলে আমার লালন সাঁইজির সেই দর্শনগুলোই আমাকে টানে। এবং একইভাবে আমার মনে হয় যে আপনার উত্তরের পরে আমরা ফাইন্ড আউট করতে পারছি অনেকে যে আসলে আমাদেরকেও এই নাগরিক জীবনেও সেই সুরই হয়তো বেশি টানে, আর সেই সুরেই থাকতে চাই, মানে আরেকটা গান শুনে নিতে চাই। কোনটা শুনছি এখন? আমি এবার একটা গান গাইতে চাচ্ছিলাম আজকে, আমাদের আর একজন মরমী গীতি কবি রজ্জব আলী দেওয়ান, আমাদের যে প্রখ্যাত যে ভায়োলিন বাজিয়ে ছিলেন আমাদের আলমাস আলী ভাই, তো ওনার বাবা আর কি, আজকে ওনাকেও স্মরণ করছি। তো আমি একটা চেষ্টা করছি আর কি। ঠিক আছে, সেই গানটা আমরা শুনে নিই। সখী সে হায় আমার
গানের বন্ধু সখী সে হয় আমার, আমি হই তার।
আমাদের যন্ত্রসঙ্গীতে যারা আছেন তাদের সাথে পরিচয় করানোর কিছু নেই, তাদের সাথে একটু হাই হ্যালো করে নিই। আমার ডান পাশ থেকে শুরু করছি, তবলায় আছেন বরাবর মতো আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় এবং চির তরুণ মানুষ মিলন ভট্টাচার্য। অক্টোপ্যাডে আছেন রোল্যান্ডের বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যিনি আমাদের দেশকে সম্মানিত করেছেন, মানিকদা। আমার ঠিক পিছনে আছেন বেস গিটারে বাবু ভাই। আমাদের সাথে দোতারায় আছেন রতনদা। বাংলাদেশে সমসাময়িক সময়ে যে কয়জন মানুষের বাঁশির সুর শুনলে ভীষণ রকম ভালো লাগে, তার মধ্যে অন্যতম একজন কামরুল ভাই বাঁশিতে, এবং মোস্ট ট্যালেন্টেড কিবোর্ডিস্ট সজীব ভাই, এবং গান শোনাচ্ছেন আমাদের সবার প্রিয় শিল্পী গুণী শিল্পী চন্দনা মজুমদার। দিদি, শেষ ভাগে চলে এসেছে, একটা গান দিয়ে শুরু করে দিই। আমি আবার একটা রাধারমণের গানে চলে যাচ্ছি। আচ্ছা, খুব পছন্দের একটা গান, চলেন শুনি। আমার মন প্রাণ আঁখি জুড়ে
জাতি অল্প মতি গো ভুলাই শ্যামের বাঁশি দিয়া নারী জাতি অল্প মতি গো ভুলাই শ্যামের বাঁশি দিয়া এগো কোন বিধাতা বন্দে রাখা করছে পাশা দিয়া গো বিন্দে শ্যাম দাওয়ানিয়া শ্যাম দাওয়ানিয়া বৃন্দে গো বৃন্দে শ্যাম দাওয়ানিয়া এত ভালো লাগছে, মানে পরের গানটা এখনই শুনতে চাই, কোনটা শুনছি? এবার আমি আচ্ছা দিদি এই গানটা শুনবো, তার আগে সময় আমাদের একেবারে শেষের দিকে, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। বিদায়ের আগে ছোট করে একটা জিনিস আপনাকে পেয়েছি একটুখানি শুনতে চাই, সেটা হচ্ছে এই যে সময়টা, এই সময়টাতে ওয়েদারের একটা ওঠানামা আছে, গরম ঠান্ডা পড়ছে, গলা ভালো রাখার জন্য ছোট একটা টিপস দিবেন কিনা যারা গাইছেন বা যারা গলা নিয়ে কাজ করেন, খুব ছোট করে। আসলে এটা কি বলবো, এখন সত্যি গলাটা একটু রাখা এখন একটু কঠিনই, কারণ এই গরম এই ঠান্ডা। তো আমি তো কিছু করি না আসলে, আমি আসলে ওরকম টিপস দিতেও পারছি না, কারণ আমি এইভাবেই যাই। তো যাই হোক, তবুও একটু যত্ন তো করতেই হয়, সেটা একটু গরম জল খাওয়া যেতে পারে বা একটু জ্যোষ্ঠি মধু খাওয়া যেতে পারে, এরকম কিছু। চমৎকার, এটাই কাজে লাগবে, অন্তত আমার কাজে লাগবে। আমি একটু বিদায় নিচ্ছি প্রিয় দর্শক, শনিবারের অপেক্ষা আবারও, আমার নিজেরও অপেক্ষা, মাটির গান নিয়ে ইনশাল্লাহ আবারও ফিরবো সামনের শনিবারে। আপনারা ভালো থাকুন, একটা প্রত্যাশা থাকে যে আমাদের গানগুলির সাথে থাকুন, এবং শেষ গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। দিদি শেষ গানটি শুনছি। আচ্ছা, তো আমিও আমার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নেই। আমার দর্শক শ্রোতা যারা আছেন আমার দেশে বিদেশে, যারা শুনছেন আজকে এই মাটির গান এনটিভির পর্দায়, তো আমি জানি না কেমন লেগেছে, আমি আমার মতো চেষ্টা করে গেছি। তো যাই হোক, আবার যখন আসব আবার নিশ্চয়ই আপনাদের বেশ কিছু অনুরোধ ছিল আমার কাছে, তো সেই অনুরোধের গানগুলো আমি আবার শোনাবো। তো আমি এনটিভির কলাকুশলী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার শ্রদ্ধেয় দাদা এখানে আছেন, আমার সবাই, দাদা তো এখানে সবার বড়, আর আমার সবাই ছোট বড় যাই হোক, আমার এদিকে সব ছোট ভাইয়েরা ওদিকেও আছে, আর আমি তোমাকে তুমিও বলছি, তুমিও আমার ছোট ভাই, তোমার এত সুন্দর উপস্থাপনা এবং দাদাদের এত সুন্দর মানে বাজানো,
আমি গান যাই গাই না কেন, ওনাদের সহযোগিতা না পেলে কিন্তু আমি এগুলো করতে পারতাম না, এতক্ষণ বসে আমি গান গাইতেও পারতাম না। এই জন্য দাদাদেরকেও অনেক ধন্যবাদ। তো আমি শেষ গানটাই চলে যাচ্ছি। দরদিয়া রে বন্ধু, দরদিয়া রে, আমি তোমার চাই রে বন্ধু, আর আমার দরদি নাই রে, ওরে আর আমার দরদি নাই রে। সেই মাটির গান তো সেই দরদিয়াকেই আমি ডাকছি, উনি ছাড়া তো আর কেউ নেই।